সেন্ট্রাল হসপিটাল যখন আছি বলছে সুচিত্রা সাহা আছে, আপনার চিন্তা করেন না, ডাক্তার ওনার চিকিৎসা নিচ্ছে, চিকিৎসা করতেছে, কিন্তু আসলে একটা ভুল তথ্য, ডাক্তার ওই দিন দেশেই ছিল না। তারপর ওনারা আমাদেরকে ভোর চাইতে বলে আপনাদের রুগী সন্তান আইসিইউতে আছে, বললাম যে কেন সেখানে, তখন ওর মা ছিল, আমরা খবর পেয়ে দেশ থেকে যেখান থেকে আসছি ওরা দিনে 12টা পর্যন্ত আমাদের কোনো সুযোগই দেয় নাই, কথা বলতে দেয় নাই, কোনো ইনফরমেশন শুনে না যে আপনাদের রুগীর অবস্থা কিছু জানতে দেন। তখন আমরা প্রশাসনের হস্তক্ষেপে আমরা রুগীর কিছু তথ্য জানতে পারলাম, শেষ পর্যন্ত বললো আপনাদের রুগীর হার্টের সমস্যা, এখান থেকে স্থানান্তর করতে হবে, কোথায় করবেন করেন। হ্যাঁ ওরা বলছে ওখানে বলছে বাবা এখানের খবর আর আমরা বলতে পারবো না, আমরা ওরা চিকিৎসা করতেছে, আমাদেরকে শুধু রক্ত দেন, আমরা ব্লাড 40 ব্যাগের উপরে রক্ত দেওয়া হয়েছে, 40 ব্যাগ রক্তের মতো দেওয়া হয়েছে, কম বেশ হতে পারে আমার জানা মতো, শুধু যে নবজাতক শিশুটা মারা গেছে ওই দিনে, আমরা ওই দিন বলছি ওকে রেখে দেওয়ার জন্য ওদের হিমাগারে, এখন কি কোথায় আছে আমি ঠিক এখন বাড়িতে তো আমরা নিয়ে যাবই, এখন ওই যে ধানবন্দি থানার একজন কর্মকর্তা বললো যে আমার মাধ্যমে লাশ ঢাকা মেডিকেলে যাচ্ছে, আপনারা আমার কাছ থেকে লাশ বুঝিয়ে নেবেন ওখান থেকে। কে বলেছে এটা? ধানমন্ডি থানার একজন কর্মকর্তা, ওনার গায়ে দিয়া আছে, দেখলাম যে ধানমন্ডি থানা দেখলাম না, আমি আর এ কিছু বলতে পারি না, রুগীকে আপনার ওর এখান থেকে সাদা কাপড় পরাই দিছে, এটা একটু দেখছি। আমি জ্যাঠা বাবা সব, ওর বাবা নেই সেই হিসাবে আমি সব। আমার নাম আলহাজ মোহাম্মদ শফিকুর রহমান মজুমদার। আচ্ছা আপনারা যখন সেন্ট্রাল হসপিটাল থেকে ল্যাবে নিয়ে আসতেছিলেন, মানে ওই হসপিটাল থেকে আপনাদেরকে কি বলে এখানে পাঠাইছে? আর কিছু আমি জানি না।